নমস্কার বন্ধুরা, আমি সুচিস্মিতা চৌধুরী, সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফটে এসেছি। এখন আমি আপনাদের অন্তরালে, আমি আমার বড় মেয়ে প্রমিতা মুখার্জি এবং জামাই শুভাশিস মুখার্জি, আমি তাদের বাড়ির আমি দোতলাটা আমি একটু আজকে দেখাতে চাই। দেখুন, এখানে আমি এই জায়গাটা থেকে দেখাচ্ছি, এখানে সিঁড়ি নেমে গেছে, সেগুলো আমি পরে আসব। আমি এইখান থেকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে ওদের রুম। এই রুমের এটা হচ্ছে এখান এখানে এটা হচ্ছে একটা সুন্দর ছবি, দেখুন এটা এঁকেছে বলাই বাহুল্য আমার বড় মেয়ে প্রমিতা মুখার্জি। আচ্ছা, এবারে আমি আস্তে আস্তে আমি এই দিকে এগোচ্ছি, আপনারা দেখুন। এখানে এই এই হচ্ছে দরজা, এই হচ্ছে দরজা, এই হচ্ছে দরজা। দরজার সামনে দেখুন সুন্দর দুটো ছবি, একটা গণেশের একটা শ্রীকৃষ্ণের, দেখাতে পাচ্ছি এই সুন্দর ছবি। আচ্ছা, আস্তে আস্তে আমি ক্যামেরা ঘোরাচ্ছি, দেখুন এটা হচ্ছে কাভার্ড এবং এখানে একটা টিভির এ রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আলমারি, এখানে মিরার দেয়া রয়েছে, কাবাটের মধ্যেই মিরার দেয়া রয়েছে। আচ্ছা, আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, দেখুন এখানে কি সুন্দর, দেখতে পাচ্ছেন সুন্দর একটা মানি প্ল্যান্ট রাখা রয়েছে। দেখুন এইখানটাতে কি সুন্দর করে সাজানো, এই হচ্ছে বেড, এই জায়গাটা আমার লাথি সাহেবের, ওদের একমাত্র সন্তান যিনি এখন বিদেশে পড়াশুনো করছেন, 18 বছর বয়সে সে বিদেশে চলে গেছে, এত ভালো রেজাল্ট করেছিল। দেখুন এই সুন্দরভাবে ওদের ছেলের ছবি দিয়ে রেখেছে। মিষ্টি দেখতে, দেখুন ভেরি সুইট। এই জায়গাটা, এখানটাতেও একটা কাভার রয়েছে, এইখানটাতে জলের বটল এইগুলো সব রাখা, যেটুকুনি রাখা সেটুকুনি পরিপাটি করে রাখা। এই বেডের পেছনে, এটা আমি দূর থেকেই দেখাচ্ছি, বেডের পেছনে এরকম একটা বক্স করা রয়েছে এবং সেখানে গুরুর ছবি, আর এখানে সুন্দর গণেশের একটা ছবি স্ট্যাচু, এরকম ভাবে একটা মানি প্ল্যান্ট, এরকম ভাবে দেখুন আপনারা, আমি ঘোরাচ্ছি। এখানেও একটা খুব সুন্দর ছবি, বলাই বাহুল্য প্রমিতার আঁকা, আমার আমি আশা করছি আমি তুলে ধরতে পারছি।
এখানে একটা ছোট্ট চেয়ার, এখানে একটি কার্পেট পাতা রয়েছে বেডের সামনে। এই জায়গাটা একটা সাজগোজ করার জন্য, দেখুন কি সুন্দর কাবাট কাবাট করা, কাবাটের পাশে এই সমস্ত পারফিউম রাখা। দেখুন আমি দেখাতে পারলাম, এই যে এইগুলো এগুলো প্রমিতার হাতের তৈরি বক্স, জুয়েলারি বক্স করেছে এবং সুন্দর করে এখানটাতে সাজিয়ে রেখেছে। এবারে আমি চলে যাচ্ছি টয়লেট, অ্যাটাচ টয়লেট। আমি টয়লেটটা আপনারা সবাই দেখুন, টয়লেট এরম সাজানো থাকে সেটা আমার মনে হয় যে ফাইভ স্টার হোটেলে এই জিনিসটা হয়। আমি একটু একটু করে দেখাচ্ছি, দেখুন সুন্দর করে পরিপাটি করে এখানে রাখা সমস্ত টাওয়েল। এটা বেসিন, ওয়াশ বেসিন কর্নারে রাখা রয়েছে, মানে হাত ধোবার জন্য। আর এটা এখানে টাওয়েল রাখা। দেখুন এবারে আমি একটা জিনিস দেখাচ্ছি, এইখানটাতে সুন্দর করে রেখেছে, দেখুন বাথরুমের ভেতরে কি সাজানো, আপনারা দেখুন এই সমস্তটি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে একটা ক্লক রাখা আছে, এবার আমি চলে যাচ্ছি স্নানের জায়গাটাতে জায়গায়। এটা হচ্ছে, এটা একটা, এই দেখুন স্নানের জায়গা। এটা গ্লাস দিয়ে স্নানের এরিয়াটা আলাদা করে রাখা রয়েছে, এই ডোর, গ্লাসের ডোর। দেখুন এখানে সুন্দর করে সব সাজানো। ওরা এই বাড়িটাতে ওরা মোটামুটি বোধহয় অনেক বছর হয়ে গেল, 12 বছর তো এখানে থাকছেই ওরা। দেখুন একটা স্পট পাবেন না, কলের যে এ রয়েছে কলের মধ্যে দেখুন একটা স্পট নেই। কিভাবে নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দরভাবে রেখেছে। এখানে টাওয়েল রাখা, এই কর্নারেতেও এক মানে সমস্ত স্নান করার পরে বা আগে মানে লাগানোর কোনো জিনিস। ও খুব শৌখিন, যে ওর শৌখিনতাটা আপনারা এই বাথরুমটা দেখলেও বুঝতে পারবেন যে কত সুন্দর করে রেখেছে। দেখুন আপনারা, দেখেছেন
দেখুন বেডরুমে এখানে একটা কি সুন্দর আলো দেওয়া রয়েছে, দেখেছেন? বিউটিফুল। দেখুন আমি এইখান থেকে আমি বেডরুমটা আপনাদের দেখাচ্ছি, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এখানে বারান্দা রয়েছে ঘরের সঙ্গে লাগোয়া। দেখুন ঘরের সঙ্গে লাগোয়া এই বারান্দা, বারান্দার এখানে তুলসী গাছ রাখা। এই সামনে নিম গাছ, এটা আপনাদের আমি আগেই বলেছি যে প্রত্যেকটা সেক্টরে নয়ডা অথরিটি থেকে মানে বাড়ির সামনে নিম গাছ লাগিয়েছে, তার কারণ নিমের হাওয়া খুব ভালো। আর গ্রিনারি দেখুন, গ্রিনারি দূরে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, সেটা অন্য সেক্টরে, 47 সেক্টরে কোনো ফ্ল্যাট নেই। এটা তিনতলা, আমি তিনতলার ভ্লগও আমি দেব এই ঘরের সঙ্গে অ্যাটাচড এই ব্যালকনি। এটা আমার নাতি সাহেবের ঘর, এই আমার নাতি সাহেব, এই দেখুন এটা সমস্ত তার ছবি। দেখুন আপনারা কি সুন্দর নাতি সাহেবের, ওর মার সঙ্গে নাতি সাহেবের, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে কত ছবি, বিউটিফুল না বলুন? এগুলো দেখুন আপনারা, বলাই বাহুল্য, প্রমিতা মুখার্জি মানা তার হাতের সব তৈরি। এইখানে দেখুন আমার নাতি সাহেবের ঘর, তো সেই জন্যে তিনি আবার এখানে তার অনেক কিছু করেছেন। এই এখানে দেখুন ডক্টর বিসি রায়, আমার নাতি সাহেবের, এগুলো সমস্ত আমার নাতি সাহেবের কেরামতি এখানে করেছে। এই দেখুন ডক্টর বিসি রায়ের ছবি, ও নিজে এঁকেছে, আমি বোধহয় দেখাতে পারছি আপনাদের, ডক্টর বিসি রায়ের ছবি এঁকেছে, আমি আমি মনে হয় আমি দেখাতে পারছি। এখানে দেখুন আই লাভ ইউ বাবা আর মাকে এঁকেছে, মাম্মা, বাবা আর মাম্মাকে এঁকেছে ছোটোবেলায়, আই লাভ ইউ, দেখেছেন? আচ্ছা, এবারে আমি আপনাদের দেখাই, এই হচ্ছে তার স্টাডি টেবিল। তিনি যতদিন এখানে ছিলেন পড়াশুনো করতেন এই জায়গাটাতে, এটা তার স্টাডি টেবিল। এখানে একটা আলো রয়েছে সুন্দর, আলোটা জ্বেলে, এই যে তার সমস্ত বুকস এখানে সাজানো, এই সব বুকস রয়েছে সাজানো। দেখুন এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস,
এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা ছবি সে আটকেছে। এই ছবিটিও তার পছন্দের, সেই আটকে গেছে। এখানে সমস্ত বুকস দেখুন, এইখানে বাবা মায়ের সঙ্গে ছবি, আমার গুরুর ছবি, আর এই হচ্ছে তার বেড। এই বেডে সে এখানে সে রাত্রিবেলায় ঘুমোতো, এবং এই তার ছোট্ট রুম দেখুন। এটা শুভাশিসের টয়লেট ওয়াশরুম, শুভাশিসের, শুভাশিস এটা ইউজ করে। দেখুন এখানে এটাও সুন্দর করে সাজানো। এখানে একটা ঘড়ি রাখা আছে, ঘড়ি লাগানো আছে। এখানে শুভাশিসের সব শ্যাম্পু, তার প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে রাখা রয়েছে। তাহলে এই আর একটা টয়লেট আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন আমি ছোট ছোট করে ব্লগ দেব, কেননা গোটা দোতলাটা তুলে দেখাতে গেলে দোতলায় এখনো আরও একটা ঘর আছে, আর ওখানে ঘরের সঙ্গে ব্যালকনি আছে, এইগুলো সব আছে, কিন্তু আমি সেগুলো পরে তুলবো। তার কারণ কি জানেন? তার কারণ আমি যদি অনেক বড় ভ্লগটা দিয়ে দিই তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না, আমি সেই জন্যেই আমি পরে আমি আবার বাকিটা দোতলার মধ্যে আরও অনেক কিছু আছে সেগুলো দেখাবো, তারপরে সিঁড়িটা দেখাবো, সিঁড়িটা আমার আমি যখন নামবো তখন সিঁড়িটা দেখাবো, কিংবা সিঁড়ি থেকেই আমি ভ্লগটা তুলবো সেটাও করতে পারি। যেটা হোক আমি আপনাদের টুকরো টুকরো করে দেখাতে চাইছি এই জন্যে যে আমি মিস করতে চাইছি না। কি সুন্দর সাজানো গোজানো, আপনারা সব দেখুন। যাই হোক আমি আবার এই জায়গাটা আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন দরজার সামনে কত সুন্দর করে করা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। নেক্সট দিন দেখা হচ্ছে, নেক্সট টাইমে দেখা হচ্ছে আরেকটা ভ্লগ নিয়ে, নয়ডার ভ্লগ নিয়ে। শুভাশিস অ্যান্ড প্রমিতা মুখার্জি মানা, ওদের বাড়ির আমি ভ্লগটা দিচ্ছি, দোতলার ভ্লগ এটা। ঠিক আছে, নমস্কার, শুভ দুপ্রহর।